শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যা, এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারা। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চায়। এরকম একটা জায়গা এলে গান তো একটু গাইতে হবেই, কিন্তু আজকে অবশ্য ব্যাপারটা শুধু গান নয়, আজকে ব্যাপারটা হচ্ছে খান। মানে এক্ষুনি যেখানে গিয়ে আমরা খেতে বসবো আর কি, ফলে কিচেন ডাকছে, খিদেও পাচ্ছে। চলুন আর ওয়েট না করে এবার একদম সরাসরি চলে যাই খাবার টেবিলে। সর্বচুষ্য লেজ্জ পেয়েও সপ্তমীতে জমিয়ে খেও। একটু আগে কিচেনে প্রমিস করেছিলেন শেফ যে একটা দারুণ কিছু আসছে, খালি নাকি সাজানো থাকবে। তো আমার তো থালি দেখে চক্ষু চড়ক গাছ, তার কারণ এত খাবার যে থাকবে বুঝতে পারিনি। তো এই এত সমস্ত রান্না, এই এটা কি বাবু বিলাসের পার্ট? হ্যাঁ, আমাদের বাবু বিলাসের মধ্যে যে মেনুটা রয়েছে তারই পার্টের মধ্যে থেকে আমি ডিশগুলো আপনার কাছে প্রেজেন্ট করেছি। তো এগুলো সব থাকবে, এর থেকে বেশি থাকবে, আপনাকে তো কম দিয়েছি। এই 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 যে লুচিগুলো রয়েছে, এগুলো আপনার সম্মুখ কুস্তিগিরের মতো লুচি। হ্যাঁ, এত বড় বড় তো লুচি হয় না, এটা কি স্পেশাল লুচি ফর সপ্তমী অষ্টমী পূজোর দিনে? হ্যাঁ, একটু বড় বড় লুচি, তারপর পরোটা। আর লুচি সাইজগুলো খালি একবার দেখুন। হ্যাঁ, মানে XXXXL। তো এটার পর আবার যদি পরোটাতে যেতে হয়, তো এটার নাম পরোটা না দিয়ে বড়টা দেওয়া বেটার। হ্যাঁ, তুমি একটু রান্নাগুলো ডেসক্রাইব করো। এই দুটো রান্না তো আমরা জানি, হ্যাঁ এই দুটো তো আমরা রান্না করি, মালাইকারি আর করলাম তোমার পোলাও। এই বাকিগুলো যে রয়েছে, পোস্ত দিয়ে চিকেন রয়েছে, তারপর এটা হচ্ছে পোস্ত দিয়ে চিকেন। হ্যাঁ আচ্ছা, দুটোই খুব প্রিয় জিনিস। ওটা হচ্ছে মাটন ডাক বাংলো। আচ্ছা, ওর মধ্যে ডিম আছে। আচ্ছা, ডিম যায়। তারপর এখানে কিছু আলু পোস্ত রয়েছে, ভেজের মধ্যে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, ডাল রয়েছে, এটা গোবি আর মটরশুঁটি। আর এখানে মিষ্টি রয়েছে আপনার কাছে পুরো। এই ডালটার কোনো বিশেষত্ব আছে, মানে স্পেশাল কোনো ডাল আছে? আছে, যেটা বনেরি বাড়ির ডাল। হ্যাঁ, সোনা মুগ ডাল দিয়ে তৈরি, মানে বাঙালি খাওয়া শুরু হয় ডাল দিয়ে। তুমি একটু ডাল নিয়ে বলো যে কি ডাল তুমি পূজোর দিনে খাও। পূজোতে আমাদের এভরিডে তে আল্লাহ আল্লাহ আছে, তার মধ্যে কিছু সোনা মুগ ডাল দিয়ে আমরা কিছু তৈরি করছি, কোনোদিন ছোলার ডাল দিয়ে, নারকেল দিয়ে ছোলার ডাল আছে, এরকম বিভিন্ন দিনে বিভিন্ন রকম রয়েছে। আর বাঙালিদের ডাল মানে তো একটু মিষ্টি হবে, একটু মিষ্টি ডাল হবে, সেরকম মিষ্টি টাইপের ভাজা মুগ ডালকে ভেজে তারপরে ডাল তৈরি করা, এরকম টাইপের কনসেপ্ট। আর আর মাংস, মাংসর আলাদা করে এই যে মানে বাঙালি কি কষা মাংসই ভালোবাসে? কষা মাংস আছে, পোস্ত দিয়ে যেটা আপনার কাছে রয়েছে সেটা আছে, বাদাম মুরগি রয়েছে, যেটা বাদাম বাটা পুরনো রান্না, মানে বাদাম মুরগি। আর এই যে একটা ভাজার থালি রয়েছে, যে বাঙালি একদম গুছিয়ে কিন্তু এই ডালের সঙ্গে একটা ভাজা খাবে। হ্যাঁ, আলু ভাজা খাবে, পটল ভাজা খাবে, বেগুন ভাজা খাবে। তোমাদের ভাজার থালিতে স্পেশালিটি কি? ভাজার থালিতে রয়েছে, এটা তো আপনাকে খুব কম দেওয়া আছে, ঝুরি আলু ভাজা রয়েছে যেটা কমন। হ্যাঁ, আলু ভাজা রয়েছে, পটল ভাজা, কুমড়ো ভাজা আছে, বেগুন ভাজা আছে, বড়ি ভাজাও আছে, চাটনি তো আপনার কাছে দুটো রয়েছে মোটামুটি। মানে আমার কাছে রয়েছে, আমি দেখি আছে একটা আনারস, একটা টমেটো। ওকে, মিনিমাম 5 ধরনের চাটনি থাকবে সেখানে, ভাজাতেও তাই। মানে যাতে আমি অসুবিধে না পড়ি, মানে পূজোর বাকি দিনগুলোতে একটু খেতে পারি, তার জন্য কিছু কিছু জিনিস এখানে রয়েছে, সেগুলো তো থাকবেই। তার বাইরেও একটা বিরাট থালি স্প্রেড আছে, মানে শুধু চাটনি থাকবে 5 রকমের, মিষ্টি থাকবে আমাকে বলেছেও 10 রকমের। তো আমি জানি না যে এত খাবার লোকে কি করে সামলাবে, এবং তারপর কি করে এখান থেকে উঠে বেরিয়ে ঠাকুর দেখতে যাবে। তুমি বলো যে মিষ্টি, মিষ্টি কি করো তোমরা, সোর্স করো না মিষ্টি? তোমাদের নিজেদের এখানে কিছু ভিয়েনে বানানো হয় না? কিছু মিষ্টি আমাদের নিজস্ব বানানো আছে, যেরকম আমরা কিছু ক্যারামেল কাস্টার্ডও রাখছি আমরা নিজেরা বানাই। আর ফ্লোটেলে ক্যারামেল কাস্টার্ড খুব ফেমাস। দশমীতে শুধুমাত্র কিছু দিন কি আর বিভিন্ন মানে গজার মিষ্টি না খেয়ে একটু ক্যারামেল কাস্টার্ড দশমী হতে পারে, তাই তো? হ্যাঁ একদম একদম। এবারে আমরা শক্তিগড় থেকে সেই ল্যাংচাটা আনছি। আর কিছু মালাই চমচম যেটা আপনার কাছে রয়েছে, রসগোল্লা তো কমন থাকে, আর রসগোল্লা, বেক রসগোল্লা আমরা কিছু দিচ্ছি, একদম রাবড়ি দিয়ে রসগোল্লাকে বেক করে কিছু দিচ্ছি। মোটামুটি এইটা স্পষ্ট যে আপনার ছুটি,
পূজোর ছুটি আর ওদের হচ্ছে কাজ, তার কারণ আপনার রসনাকে তৃপ্তি দেবে বলে ওরা পূজোর পাঁচ দিনও হই হই করে কাজ করছে। এই যে গঙ্গাপক্ষে বাবু বিলাস, এই যে সরঞ্জাম, এই যে সম্ভার, এটাকে করার জন্য প্রাণপাত পরিশ্রম করে এই পুজোটা আরো সুন্দর করে তুলছে ওরা। আর হোটেল একটা এমন জায়গায় যেখানে এসে যদি আপনি খান তাহলে তার সাথে সাথে আপনি অতিরিক্ত পাহু হিসেবে পাবেন দুখানা এরকম জলজ্যান্ত ব্রিজ, একদিকে হাওড়া ব্রিজ আর একদিকে বিদ্যাসাগর সেতু। এবং এই ভিউ, এই গঙ্গার পাশে বসে ইলিশ মাছ খাওয়া কি চিংড়ি মাছ খাওয়া, এর কোনো তুলনাই হয় না। তো আগেই বলেছি বাঙালি পুজো কমপ্লিট হয় না পেট পুজো ছাড়া। আর দেখতে পাচ্ছেন আমার সামনে এত রকমের প্রলোভনের থালি, এত এত খাবার, আমি চাই না যে এই খাবারগুলো নষ্ট হোক, এগুলো সব আমি খাবো, কিন্তু আপনাদের চোখের সামনে নয়, তার কারণ নইলে আপনারা নজর দেবেন এই খালিতে, নজর দিন, আপনারাও খেতে আসুন, কিন্তু আপনাদের চোখের সামনে আমি খাবো না। এখন খাবারটার প্রতি আমি মনোনিবেশ করছি, ফলে অনুষ্ঠান শেষ করতে হবে। খুব সুন্দর করে পুজো কাটান, আর মন টিভির পর্দায় পেট পুজো দেখুন, পুজোর অন্যান্য অনুষ্ঠান দেখুন, পুজোতে একটু নতুন হয়ে উঠুন। বাঙালির প্রিয় উৎসব হচ্ছে দুর্গাপুজো, দুর্গাপুজোর প্রিয়জনকে দিন আপনার সেরা উপহার, নিজেকে আর একটু নতুন করে তুলুন, রঙিন করে তুলুন, আর মন টিভির সঙ্গে থাকুন। ইসরাফুলকে অনেক ধন্যবাদ, ফ্লোটেলকে অনেক ধন্যবাদ, খুব খুব সুন্দর করে পুজো কাটান, আমরা তো সবার সঙ্গে রয়েছি, ভালো থাকুন।